বলরামপুরের ত্রিলোচন মাহাতো ভারতীয় জনতা পার্টির তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা করছি এবং বিস্ময় প্রকাশ করছি। আপনাদের আমি স্মরণ করাই, আপনাদের মাধ্যমে তৃণমূলকে স্মরণ করাই, ত্রিপুরাতে ঠিক এমনি ভাবে মধু দেব নামে ওখানকার একটি বুথ কার্যকর্তাকে সিপিএম হত্যা করে গলায় তলি দিয়ে টানিয়ে দিয়েছে। তারপরের ঘটনা আপনাদের জানা, ত্রিপুরার মানুষ ওই মধু দেবের হত্যাকাণ্ডের বদলা নেবার জন্য সিপিএম কে ত্রিপুরা থেকে মুছে দিয়েছে। আজকে তৃণমূল কংগ্রেসও ওই একইভাবে সিপিএম এর পদাঙ্ক অনুসরণ করে ত্রিলোচন মাহাতোকে হত্যা করে গলায় দড়ি দিয়ে টানিয়ে সিপিএম এর বিদায়ের যে রাস্তা সেই রাস্তাতে হাঁটতে শুরু করেছে। ত্রিপুরার মানুষও যেমন ক্ষমা করেনি মধুদেবের হত্যাকাণ্ডের জন্য সিপিএম কে ত্রিপুরা ছাড়া করে ছেড়েছে, বাংলার মানুষও এই ত্রিলোচনের হত্যাকারী তৃণমূল কংগ্রেসকেও সিপিএম এর রাস্তাতেই বাংলা ছাড়া করে ছাড়ল। আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাই। যদি মুখ্যমন্ত্রী সাহস থাকে তাহলে সিবিআই ইনকোয়ারির আদেশ দিন। ত্রিপুরার ঘটনার পুরোপুরি পুনরাবৃত্তি আমরা বলরামপুরের ঘটনায় দেখতে পাচ্ছি। যেহেতু পুরুলিয়া সহ মাওবাদী অধ্যুষিত এলাকা কিংবা তৃণমূল নেত্রীর হাসা জঙ্গলময়, আজকে হাসছে তৃণমূল জঙ্গল মহলে কাঁদছে, সেই কান্নার কারণে আজকে রক্ত নিয়ে হোলি খেলার কাজ শুরু হয়েছে। এই মৃত্যুর জন্য হত্যার জন্য তৃণমূলের সেই নেতারা দায়ী যারা বলছে পুরুলিয়াকে বিরোধী শূন্য করে দেব। জনগণ রায় দেওয়ার পরেও সেই জনরায়কে পাল্টে বিরোধী শূন্য করে দেওয়ার প্রকাশ্য যারা ঘোষণা করে তারা বাংলার মানুষকে অপমান করছে, জঙ্গল মহলের মানুষকে অপমান করছে। ভোট নির্বিঘ্নে হয়নি, তাতেই পুরুলিয়া ঝাড়গ্রাম সহ জঙ্গল মহলের ফলাফল তৃণমূলের চোখে জল এনে দিয়েছে। আজ যদি ভোট শান্তিপূর্ণ হতো, অবাধ নির্বাচন হতো, তাহলে তৃণমূল কংগ্রেসের হালত কোথায় এসে দাঁড়াতো এই জনরায় দেখলে সহজে তা অনুমেয়। সেই কারণে হিংসা রাজনীতি তৃণমূল আজ বাংলার বুকে গোপন করেছে, লাগাতার হিংসার রাস্তা নিয়েছে। সেই হিংসা থেকে সামান্য কিশোর পর্যন্ত বাদ যাচ্ছে না। এর অপরাধ এর বাবা বিজেপি করে বিজেপির মন্ডল সেক্রেটারি, এর পরিবার বিজেপি সেই অপরাধে যারা এইভাবে হত্যা করে বিজেপি করলে এই শাস্তি বিধানের কথা বলে, কোথায় আছি? মধ্যযুগীয় বর্বরতার যুগে আমরা বাস করছি। যারা বদলা নয় বদল চাই বলে বাংলায় ক্ষমতা এসেছিল, আজকে তারা বদলটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বদলাটাকে প্রাধান্য করে নিয়েছে। অতএব তৃণমূল কংগ্রেস যদি মনে করে তাদের এই রক্তপাতের রাজনীতিতে বিজেপি ভয় পেয়ে যাবে, বিজেপি চুপ হয়ে যাবে, বিজেপি তার কর্মকাণ্ডকে থামিয়ে দেবে, তাদের ভুল করছে। কারণ ভারতীয় জনতা পার্টি কালীঘাট নির্ভর দল নয়, ভারতীয় জনতা পার্টি সারা দেশের সর্বপ্রিয় রাজনৈতিক দল। অতএব তৃণমূলের এই খুনোখুনির রাজনীতিতে পিছু আমরা হঠাৎ পাত্র
নই। হ্যাঁ আমরা পরিষ্কার বলছি, আমরা কাউকে খুন করতে যাব না, আমরা কাউকে আক্রমণ করতে যাব না, আক্রমণকারী তকমা আমাদের গায়ে আমরা কখনো লাগাব না, কিন্তু আক্রমণ করতে এলে প্রতিরোধ আমরা করব, আক্রমণ করতে এলে তার উপযুক্ত প্রতিবিধানের ব্যবস্থা অবশ্যই বিজেপি করবে। যেমনি ভাবে গতকাল ঝাড়গ্রামে আমাদেরই রাজ্যের সংগঠন সাধারণ সম্পাদক সুব্রত চ্যাটার্জি ঝাড়গ্রামের পঞ্চায়েতে যারা নির্বাচিত সদস্য জনরায়ের দ্বারা যারা ধন্য হয়েছে তাদেরকে নিয়ে ঝাড়গ্রাম অফিসে সভা করছিলেন, সেই সময় তৃণমূল কংগ্রেস ব্যাপক আক্রমণ করেছে, গুলি পর্যন্ত ওখানে চলেছে, ভাঙচুর চালানো হয়েছে, বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালানো হয়েছে। এখন তৃণমূল বলছে যে আমাদের কার্যকর্তা আহত হয়েছে, তা তোমরা বোম মারলে আমরা কি ভুল ছুড়ব? আমরা আক্রমণ করার নীতিতে বিশ্বাসী নই, কিন্তু আক্রমণকারীকে সুস্থ অবস্থায় ফেরত যাওয়ার নীতিতে বিশ্বাসী, কারণ আমরা এক গালে চর দিলে আরেক গাল পাতার পার্টি নই, আমরা কাউকে চর দিতে চাই না, কিন্তু চর দিলে পাল্টা চর দেওয়ার নীতিতে আমরা বিশ্বাস রাখি। আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির দীক্ষায় দীক্ষিত, অন্যায় প্রতিবাদ করো, প্রতিরোধ করো, প্রয়োজন হলে প্রতিশোধ নাও। সেই কারণের জন্য ঝাড়গ্রামে যদি আমাদের কার্যকর্তারা হিম্মত করে তৃণমূলের এই হামলাকে প্রতিরোধ না করত, তাহলে ঝাড়গ্রামেও হয়তো বিরাট একটা রক্তরক্তি হতো, হয়তো সুব্রত চ্যাটার্জি সহ অনেকের হয়তো সেখানে রক্ত ঝরত, অনেক হয়তো করুণ অবস্থা তৈরি হতো, কিন্তু আমাদের কার্যকর্তারা প্রতিরোধ করাতে কালকে একটা বড় ঘটনা থেকে অন্তত বিজেপির কার্যকর্তারা মুক্ত হয়েছে, একটা সামাজিক বড় দুর্ঘটনা থেকে সবাই বেঁচেছে। তো এই জাতীয় সন্ত্রাসের বাতাবরণ তৃণমূল কংগ্রেস বাংলার মধ্যে করে তারা যদি মনে করে বাংলার ক্ষমতা ধরে রাখবে, সিপিএম এই জিনিস করে বাংলায় ক্ষমতা ধরে রাখতে পারেনি, আপনারাও পারবেন না। এই রাজ্যে আইনের শাসন চলছে, একটা জঙ্গলের রাজত্ব কায়েম করেছে, পুলিশ মন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি ব্যর্থ, পুলিশ মন্ত্রী হিসাবে ওর যে মন্ত্রীদের নাম্বার দিচ্ছিলেন তাহলে পুলিশ মন্ত্রী হিসাবে শূন্য নাম্বার মমতা, বাংলায় পুলিশ মন্ত্রী হিসাবে যদি সবচেয়ে ব্যর্থ পুলিশ মন্ত্রীর নাম হয় মমতা ব্যানার্জি এক নম্বর। তৃণমূল কংগ্রেসের মন্ত্রীদের মধ্যে যে মাস্কের ব্যবস্থা চালু করেছেন মমতা ব্যানার্জি তাতে মমতার মাস্ক হবে শূন্য, আর সেই কারণের জন্য পুরো সরকারে পুরো তন্ত্রতে তোষামোদের রাজনীতি চলছে। সুরজিৎ বরখাস্ত ছিলেন ডিজি, তাকে এক্সটেনশন দেওয়া হবো অন্যায় ভাবে, বেআইনি ভাবে তাকে এক্সটেনশন দিয়ে রাখা হবো, আর এখন যখন তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এখন নিরাপত্তা উপদেষ্টার পদ তৈরি করা হবে। কার নিরাপত্তা, কার নিরাপত্তার উপদেষ্টা উনি থাকবেন? মমতা ব্যানার্জির নিরাপত্তার উপদেষ্টা নাকি না রাজ্যের জনসাধারণের নিরাপত্তার উপদেষ্টা? রাজ্যের জনসাধারণের কেমন নিরাপত্তা উনি ডিজি হিসাবে দিতে পেরেছেন তা তো পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি, রক্ত মিছিল, রক্ত স্নাত পঞ্চায়েত নির্বাচন। তো যে ডিজি একটা পঞ্চায়েত রক্তপাতহীন ভাবে করতে পারে না, হাইকোর্ট সুপ্রিম কোর্টের আদেশকে পালন করতে পারে না, তার পদোন্নতি? আসলে তো ডিজিপি যে হচ্ছেন বীরেন্দ্র, ও তো ডিজিপি নয়, নামে ডিজিপি একটা কাঠপুতুল বসানো হচ্ছে, আসলে
নিরাপত্তা উপদেষ্টার নাম করে অকলমে সুরজিৎ পুরকাস্তকে ডিজি রাখবার ঘৃণ্য চক্রান্ত তৃণমূল কংগ্রেস সরকার করছে। যারা মমতা ব্যানার্জির চাপলুষি করতে পারে তাদেরকে স্বপদে বহাল বা তাদের পদোন্নতি হচ্ছে। পুলিশ কমিশনার ছিলেন এই সুরজিৎপুর পুরকাস্ত পুরোপুরি ব্যর্থ। ডিজিপি রইলেন এতদিন ব্যর্থ, ডিজিপির এক্সটেনশন বেআইনি পথে গেল তাতেও ব্যর্থ। আজকে নিরাপত্তা উপদেষ্টা হয়ে অজিত দোভাল ছাড়ছেন। আসল কথা হচ্ছে প্রধানমন্ত্রীত্বের শক্ত পূরণ হবে না, সেই কারণে এখানে একটা অজিত দোভালের পথ তৈরি করে কিছুটা অন্তত শান্তি পাওয়ার চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই কারণে আমি পরিষ্কার বলব এই সরকার কতটা মানুষের নিরাপত্তা দিতে পারবে। এই ডিজিপি থেকে নিরাপত্তা উপদেষ্টা পদ তৈরি করে বসানো চাপলুষি সরকারের চাপলুষি নীতি থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা করছি, আমরা এর তীব্র বিরোধিতা করছি যে এতে বাংলার কোনো ভালো হবে না, বাংলার মানুষের কোনো কল্যাণ সাধিত হবে না। আমার শেষ বিষয়, আপনারা দেখছেন যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি কার্যক্রমে প্রণব মুখার্জির উপস্থিতিকে কেন্দ্র করে একটা গেল গেল রথ তোলার চেষ্টা চলছে। তার কারণটা হচ্ছে এটাই যে নিন্দুকেরা এতদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে এক ঘরে করে রাখবার চেষ্টা করেছে, কলঙ্কিত করবার চেষ্টা করেছে, কালিমালিপ্ত করবার চেষ্টা করেছে, তারা এখন আতঙ্কিত যে প্রণববাবুর মতো মানুষের ওখানে পদার্পণ মানে কংগ্রেসের এতদিনের অপচেষ্টা শেষ। অন্যান্য রাজনৈতিক দলরা যে অপপ্রচার করেছিল সেই অপপ্রচারের যে বেড়াজাল সম্পূর্ণ ভেঙে যাবে, যার জন্যই গেল বড় রব তুলেছে। আমি প্রণববাবুকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি এই আমন্ত্রণকে স্বীকার করেছেন এবং পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, পৃথিবীর সর্ববৃহৎ শৃঙ্খলা পরম সমাজসেবী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তার বিরুদ্ধে একটা অপপ্রচারের প্রচেষ্টা আজ শেষ হতে চলেছে। কারণ সত্য যুগ আসছে আর এই মিথ্যা চাকের চারের যুগ শেষ হচ্ছে, অলঙ্ক লেপনের যুগ শেষ হচ্ছে, সত্য প্রতিষ্ঠা হচ্ছে, সত্য উদ্ভাসিত হচ্ছে। আর সেই কারণের জন্য বিরোধীরা চিন্তিত, তারা গেল গেল রথ তুলে পরিবেশকে নষ্ট করবার চেষ্টা করছে। আমরা এই চেষ্টার প্রতিবাদ করছি, আমরা ধিক্কার দিচ্ছি তাদের, এবং সারা দেশের মানুষ সারা বিশ্বের মানুষ আজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে যত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, শ্রদ্ধার সাথে তাদের কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়, তাই পৃথিবীর বৃহত্তম সামাজিক সংগঠন হিসাবে আজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নাম সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে গিয়েছে। প্রণব মুখার্জি এই সভায় যোগদান করা, স্বাভাবিকভাবে হিন্দুদের মুখে কালিমা লেপন করার সামিল বলে আমি মনে করি। এতে স্বাভাবিকভাবেই সত্যের জয় হবে, সত্যের জয়ের দিকে আমরা এগোচ্ছি, গণতন্ত্রের প্রতিষ্ঠা হবে। এইটুকু আমার বলার আছে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। আগে অভিষেক ব্যানার্জি ক্যাটাগরি বলেছে পুরুলিয়ায় আমি যাচ্ছি রেভলিউশন করছি, না না আমি তো বলি এই জাতীয় দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যের কারণেই তো এই খুন। আমি যে কথা খানিকক্ষণ আগে আপনাদের বললাম, তৃণমূল কংগ্রেস বা তৃণমূল যুব কংগ্রেসের নেতাদের ভারসাম্যহীন বক্তব্যের কারণে, উস্কানিমূলক বক্তব্যের কারণে এ খুন। প্রকারান্তর এই খুনের জন্য তাদের বক্তব্য দায়ী বলে আমি মনে করি। জনগণ যেখানে রায় দিয়েছে
সেই রায়কে পাল্টে দেওয়ার ঘোষণা প্রকাশ্যে করা মানে প্রকারান্তরে তো জনগণকে অপমান করা। পুরুলিয়া মানুষ রায় দিয়েছে, যে জঙ্গলমহল হাসছিল সেই হাসতে হাসতে মানুষেরা তৃণমূলকে হটিয়ে ভারতীয় জনতা পার্টিকে আনিয়েছে। তো সেই রায়কে পাল্টে দেওয়ার কথা বলা মানে গণতন্ত্রকে অপমান করা, গণতন্ত্রের বিরোধিতা করা, জন রায়কে চ্যালেঞ্জ করা, জন রায়কে পদদলিত করা। আর এই হিংসা এই খুনের জন্য এই জাতীয় স্টেটমেন্ট দায়ী বলে আমি মনে করি। আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করব, কেন্দ্রীয় পার্টির সাথেও কথা বলব, ওনার এক্সটেনশন পিরিয়ডে আমি নিজে স্বরাষ্ট্র মন্ত্রকের সাথেও কথা বলেছিলাম, প্রয়োজন বোধে স্বরাষ্ট্র মন্ত্রকের সাথেও কথাবার্তা বলব, যা পদক্ষেপ নেওয়ার তার নেব। তার কারণ হচ্ছে কোন একটি লোক কোন পদে গেল ওটা বড় জিনিস নয়, ব্যক্তিগত ভাবে কারো বিরোধিতা করার জন্য আমি বক্তব্য রাখিনি, কিন্তু আমার বক্তব্য একটাই, যদি ব্যক্তিভাবে ধরি যে ব্যক্তি পুরোপুরি ডিজিপি পদের অযোগ্য, সে মমতার চাপে করতে পারেনি আর তৃণমূলের জন্য করতে পারেনি সেটা আলাদা, যিনি ডিজিপি হিসাবে তৃণমূলের চাপে কিছু করতে পারেনি মমতার হুঙ্কারে কিছু করতে পারেনি তিনি উপদেষ্টা হয়ে কি করবেন? সেই কারণে আমি প্রশ্ন করেছি, কার উপদেষ্টা? মমতার নিরাপত্তা উপদেষ্টা না রাজ্যের নিরাপত্তার উপদেষ্টা? রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা পদে উনি গেলে ডিজি হিসাবে ডিজিপি হিসাবে তার কর্মকাণ্ড তো সাক্ষ্য বহন করছে, সেই কারণে আমরা সব অপশন করে যাচ্ছি। কারণ আমরা মনে করি ছেলে খেলা হচ্ছে একটা ছেলে খেলা, একবার ভোটে জিতে গেছে সিপিএম এর কারণে, দ্বিতীয়বার সিপিএম কংগ্রেসের জোট থেকে মানুষ আতঙ্কিত হয়ে ওকে সরাতে সরাতে রেখে দিয়েছে, সেই কারণে এবার সিপিএম ও নেই কংগ্রেস ও নেই ভারতীয় জনতা পার্টি এসে গেছে। অতএব মানুষ এখন মমতা ব্যানার্জির পার্টি দেখে সরকার দেখে আতঙ্কিত হচ্ছে। এই জাতীয় তোষামতকারী সরকার যে পথ ক্রিয়েট করছে তার আমরা নিন্দা করছি, বিরোধিতা করছি, তার জন্য যত রকম রাস্তা আছে তাতে আমরা যাব, যদি আইনগত রাস্তায় যাওয়ার কোনো বিষয় থাকে তো আইনগত রাস্তাতেও যাব। কারণ আমরা মনে করি যে রাজ্যে কি আর কোনো আইপিএস নেই, আর কোন আইপিএস কে দিয়েও সে পথ ক্রিয়েট করা যেত, কিন্তু যিনি বিজেপি সময় ব্যর্থ তাকে ফের পদোন্নতি করে ডিজিপির মাথার উপরে বসিয়ে নতুন যিনি ডিজিপি হবেন তাকে একরকম কাঠপুতুল বানিয়ে প্রকারান্তরে উপদেষ্টার আড়ালে ডিজিপির কাজ করানোর যে ব্যবস্থা হচ্ছে এটা সরকারি তন্ত্র বলা যায় না, ক্লাবেও এরকম হয় না, যা মমতা ব্যানার্জি তার প্রশাসনে করে দেখাচ্ছে। পুরুলিয়াতে যে ঘটনা হয় উসকো সামনে কে যা বলতি থে আর দুসরা জো এক্স প্রেসিডেন্ট প্রণব মুখার্জি আরএসএস মে শামিল হো রহে কার্যক্রম মে ইস কো বাত কো আরে পুরুলিয়া মে যে এক লাশ মিলি হে বাংলা টা হয়নি একটা কথা বলো দেবেন রোজ বানা 16 দিন এমনি সরকার আপনা দেন আমার 16 দিন দেবেন দাম বারবার পর লাগাতার বারবার পর আছে এক পয়সা দাম কমেছে এইটা দেখুন বিষয়টা হচ্ছে 16 দিন ধরে অল্প অল্প করে তেলের দাম বেড়েছে, এক পয়সা দাম কমাতে মানুষও খুশি হয় বিজেপি খুশি হওয়ার কারণ খুশি একটাই যে বৃদ্ধিটা তাতে শুধু রোগ লাগেনি বৃদ্ধিটা নিচের দিকে নেমেছে, এই ইঙ্গিতটা ভালো। কেন্দ্রীয় সরকার যেটা বারবার বলছে যে বিষয়ের উপর পুরো নজর কেন্দ্রীয় সরকার রাখছে আর লং টার্ম প্রসেসে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ কেন্দ্রীয় সরকার করছে, তা আমি মনে করি এই যে ঊর্ধ্ব গতিটা স্তব্ধ শুধু হয়নি, ঊর্ধ্ব গতি নিম্নমুখ নিয়েছে। অর্থনীতির ভাষায় যদি আমরা দেখি তাহলে এটা অর্থনৈতিক শুভ লক্ষণ বলে আমরা মনে করি। অতএব স্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধির ক্ষেত্রে নিম্নমুখী যে ধারা সেটা আগামী দিন আশার আলো দেখাচ্ছে। আমি বিশ্বাস রাখি যে এই সরকার কেন্দ্রীয় সরকার যে চলছে যথেষ্ট
যোগ্য সরকার এবং উচিত কদম তারা উঠাবে, এই পরিস্থিতির নিয়ন্ত্রণ অবশ্যই করবে। কিন্তু আমার এই প্রসঙ্গে একটি কথা, যে মমতা ব্যানার্জিরা বা মমতা ব্যানার্জির লোকেরা গান্ধী মূর্তির পায়ের তলায় বসে চিৎকার করছে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে, তাদেরকে আমি বলতে চাই, এত জনগণের প্রতি যদি দরদ থাকে, এত জনকষ্টের যদি চিন্তা থাকে, একটু আপনাদের যে রাজ্য সরকার যে টাকাটা পাচ্ছে পেট্রোলের ডিজেলের সেই অংশ থেকে কিছুটা তো ছাড়তে পারে, শেষ তো তুলছে, শেষ থেকেও তো কিছুটা ছাড়তে পারে। আমাদের পক্ষের সরকার নয়, তৃণমূলের পক্ষের সরকার, কেরালা সরকার, কারণ তৃণমূলের নতুন বন্ধু সিপিআইএম, তারই সরকার কেরালা সরকার, তারা তো জনকল্যাণের জন্য জন করে সুবিধার জন্য সেই রাজ্যে পেট্রোল ডিজেলের উপর কর তুলে দিয়েছে কিছুটা। এই রাজ্যে মমতা ব্যানার্জি এত জনবিরোধী, তো পেট্রোল ডিজেল থেকে রাজ্যের কর তুলতে পারছেন না, রাজ্যের সেসকে কিছু কম করতে পারছেন না, তা দুটো ট্যাক্স যদি বাদ হয়ে যায় স্বাভাবিকভাবেই রাজ্যের মানুষ অনেক বেশি স্বস্তি বোধ করবে। কিন্তু সেই রাস্তায় না হেঁটে মানুষ খেপানোর রাস্তা, অর্থাৎ মানুষ পরিত্রাণ পাক, মানুষ স্বস্তি বোধ করুক, তার তৃণমূলের উদ্দেশ্য নয়। এলোমেলো করে দেওয়ায় লুটে ফুটিয়ে খাই, এটাই তৃণমূলের উদ্দেশ্য। যদি জনকল্যাণের চিন্তা থাকতো তাহলে কিছু পয়সা কমানোর চেষ্টা পেট্রোল ডিজেলের ক্ষেত্রে সরকার করত। সেই জন্য মমতা ব্যানার্জিকে বলব, আপনি আচরি ধর্ম পরেকে শেখাও, নিজে আগে এই ধর্ম পালন করো, পরে অপরকে বুদ্ধি দেবে, কে কোথায় কত পয়সা কমাবে, কেন্দ্রীয় সরকার কি করবে না করবে সে বুদ্ধি পরে দেবে, আগে নিজে পালন করো তারপরে অন্যকে বুদ্ধি দাও। ফাঁসি মে লটকা থা, পরিণাম ক্যা আপনি দেখা, পুরা ত্রিপুরা কা জনতা সিপিএম কো সফায়া কর দিয়া, সমাপ্ত কর দিয়া। ওই সিপিএম কা রাস্তা পুরুলিয়া কা বলরামপুর মে হামারা কার্যকর্তা কো খুন করকে উসকো ফাঁসি মে লটকানে কা কাম তৃণমূল মে কিয়া, জো সিপিএম মে ত্রিপুরা মে কিয়া থা। ত্রিপুরা মে কাম সিপিএম করনে কা বাদ সিপিএম ত্রিপুরা সে সফায়া হো গয়া, এই কাম ত্রিলোচন মাহাতো কো হত্যা করনে কা কাম করকে বঙ্গাল সে তৃণমূল ভি সফায়া হো জায়েগা, बंगाल का जनता इसको माफ नहीं करेंगे। और मैं तृणमूल को कहना चाहता हूं, वो ऐसा सोचे कि भारतीय जनता पार्टी ऐसा खून और रक्तपात होने से हम चुप हो जाएंगे, हम चुप बैठने वाला नहीं है, बंगाल से तृणमूल को उखाड़ के फेंकेंगे, ऐसा प्रतिज्ञा लेके हम काम कर रहे हैं। इसीलिए भारतीय जनता पार्टी को ऐसे बैठाना संभव नहीं होगा। ममता बनर्जी को मैं इसलिए कहना चाहता हूं, आपका मन में कोई डर नहीं है, भय नहीं है, तो बलरामपुर में जो हमारा कार्यकर्ता त्रिलोचन महतो का हत्या हुआ उसका सीबीआई जांच का आदेश दे। मैं सीबीआई जांच का मांग करता हूं, चीफ मिनिस्टर का हिम्मत होगा तो चीफ मिनिस्टर एक्सेप्ट करे हमारा चैलेंज हो, लेकिन उनका हिम्मत नहीं होगा, कारण खूनी तो लिख दिया कोर्ट, कौन लोग खूनी है वो तो स्पष्ट है उनका दिखा से। हम इसका निंदा करते हैं, पुलिस का रोल का भी निंदा करते हैं, और जो लोग खून किया उनको गिरफ्तार करके दंडित करने का मांग भी हम लोग कर रहे हैं। तृणमूल पर आपका आरोप है, आप क्या है? तृणमूल ही तो कर रहे हैं, बंगाल में हिंसात्मक कर रहे हैं, हम लोगों को मार रहे हैं वो भी तृणमूल, दूसरा पॉलिटिकल पार्टी को मार रहे हैं वो भी तृणमूल, তৃণমূল কো মার রে অমিত্র। আজ দেখে না পুরা বঙ্গাল মে যে পঞ্চায়েত চুনাব হুয়া, জো নির্দলীয় প্রার্থী উন লোগো কিতনা ভোট মিলা, 29% ভোট নির্দল ক্যান্ডিডেট কো মিলা, 29% মে 99% তৃণমূল কা লোক হ্যায়, জো আজ তৃণমূল
कानून में वापस देने के लिए तैयार नहीं है। जो भारतीय जनता पार्टी में शामिल होने का बात सोच रहा है, हम लोगों का साथ संपर्क बिगड़ा है, भारतीय जनता पार्टी का समर्थन में बहुत जगह से उन लोगों ने जीत हासिल किया, तो इसीलिए आप इस संख्या को मिला के देखिए तृणमूल का हालत क्या है। ग्राम पंचायत में 46% वोट तृणमूल को मिला, इतना गुंडागर्दी, इतना हिंसा करने का बावजूद भी। इसके बाद मेरे को मालूम नहीं है कि अब फैसला सुप्रीम कोर्ट से दो दिन बाद आने वाला है, 34% पंचायत सीट पे कोई इलेक्शन नहीं हुआ, 20,000 सीट पे तृणमूल बिना प्रतिद्वंदी जीत के एक इतिहास बनाया। हम तो समझ रहे हैं जो सुप्रीम कोर्ट उस 34% सीट में फिर इलेक्शन का आदेश देगा, फिर मनोनयन करने का आदेश देगा, ऐसा मेरा मन बोल रहा है। फॉर्मर प्रेसिडेंट आरएसएस फंक्शन में शामिल हो रहे हैं, ये आसाम है, भाजपा पश्चिम बंगाल इसको कैसे देख रही है? अब तक वही जो है कांग्रेस के नेता भी रहे हैं और आज जो है आरएसएस में शामिल हो रहे हैं। देखिए कांग्रेस का साथी लोग और कांग्रेस मिलके आरएसएस को बदनाम करने का बहुत प्रयास किया। प्रणब मुखर्जी संघ का प्रोग्राम में शामिल होना, उन लोग जो कलंकित इतिहास बनाया था उनका मुख में तमाचा मारने का समान, इस विश्व में सबसे ज्यादा सबसे बड़ा सामाजिक संगठन, डिसिप्लिन ऑर्गेनाइजेशन, ऑनेस्ट ऑर्गेनाइजेशन ना का नाम में किसी सामाजिक संस्था का नाम आएगा वो राष्ट्रीय स्वयं सेवक संघ, और उस राष्ट्रीय स्वयं सेवक संघ को बदनाम करने का प्रयास भरपूर कांग्रेस और बाकी लोगों ने किया। प्रणब मुखर्जी का संघ का स्थान में पधारना, मैं समझता हूं ऐसा जो लोग कलंकित इतिहास बनाया वो प्रचार किया उनका मुख में काली लगा दिया, इस जो घटना हम इससे खुश है, पूरा विश्व राष्ट्रीय स्वयंसेवक संघ का जो कर्मकांड है उसको आदर पूर्वक उसको देखते हैं, आदर पूर्वक समर्थन करते हैं, इसीलिए विश्व में सबसे बड़ा सामाजिक संगठन का नाते राष्ट्रीय स्वयंसेवक संघ सिर्फ भारत में नहीं पूरा विश्व में बहुत स्थान में संघ का काम चल रहा है। इसलिए इतना बड़ा डिसिप्लिन ऑर्गेनाइजेशन को काली लगाने का काम जो लोग कर रहे थे उसका मुख में खुद काली लग गया। हम प्रणब मुखर्जी का जो निर्णय, इस निर्णय को हम साधुवाद देते हैं और बंगाल भाजपा का ओर से, बंगाल का जनता का ओर से हम इस पे बहुत खुशी जताते हैं।